শনিবার দুপুরে মুর্শিদাবাদের ইসলামপুর থানার শ্রীরামপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে ভস্মীভূত হয়ে যায় কুড়িটিরও পরিদর্শনে গেলেন বিধায়ক হোসেন তিনি বলেন এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা আগুনে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী এবং বস্ত্র দেওয়া হবে বলে জানান বিধায়ক সৌমিক হোসেন দেখুন এটা তো খুব একটা মর্মান্তিক ঘটনা দুঃখজনক ব্যবহার এবং এখানে আমরা আমাদের এখানে প্রধান আছে পঞ্চায়েতের তরফ থেকে হাঁড়ি কুড়ি যা লাগে ওগুলো আমরা ব্যবস্থা করছি আমাদের ব্লক সভাপতি মুস্তফা সরকার আছে দলের তরফ থেকে আমরা পার পরিবারকে তিন হাজার টাকা করে আপাতত এখন দিচ্ছি এবং ক্যাথা কম্বল যা লাগে আপাতত যাতে তিরপল ওদের সমস্যাটা মিটে হ্যাঁ প্রাথমিকভাবে সেই বিষয়টা আজকে ইফতারের পর আমি আবার এসে স্কুলে পার পরিবারকে তিন হাজার টাকা করে দেওয়া হবে এবং চাল ডাল এসবগুলো সমস্ত কিছু হাঁড়ি কুড়ি সব ব্যবস্থা করা হচ্ছে এবং পরবর্তীতেও এই পরিবারের পাশে কিভাবে থাকা যায়